হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? অনেকদিন পর আবার চলে আসলাম আমরা ভিডিও ক্লাসে। আজকে আমরা জ্যামিতির একটা বিষয় পিথাগোরাসের উপপাদ্য সম্পর্কে এর আগে ধারণা নিয়েছিলাম, বা এখান থেকে পিথাগোরাসের উপপাদ্য যে আছে, সহজ কথা পিথাগোরাসের উপপাদ্যকে আমরা সূত্র হিসেবে প্রয়োগ করব। যেমন পিথাগোরাসের যে সূত্রটা ছিল, সূত্রটা আমরা এখানে খেয়াল করি কি ছিল, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা কোন ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? একমাত্র ছিল কি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। সমকোণী ত্রিভুজের তিনটা পাহর থাকে, তিনটা পাহরকে আলাদা আলাদা বিশেষ নাম থাকে, নামগুলো এখানে লিখে দিয়েছি। একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। তারপর হ্যাঁ, চেনার ক্ষেত্রে আমাদের সমস্যা হয় অনেক সময় যে কোনটা কোন জিনিস আমরা পাই না। এর জন্য সহজ একটা পদ্ধতি আমরা শিখি, তা হচ্ছে কি, এখানে আমরা দেখবো যে অতিরিক্ত লম্বা আছে কোনটা, মানে অতিরিক্ত বড়, সেটা হচ্ছে কি, অতিভুজ। আর যদি আমরা সংজ্ঞা জানতে চাই তাহলে কি, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। ক্লিয়ার? তাহলে সহজ ভাষায় আমাদের এখানে সংজ্ঞা আসবো না, আমাদের শিখতে হবে যে না কোনটা কোন জিনিস, সেটা জানতে হবে। তাহলে অতিভুজ কোনটা, যেটা অতিরিক্ত বড় কোনটা আছে, এটা, এটাকে বলা হয় অতিভুজ। লম্ব, যেটা লম্ব ভাবে দাঁড়িয়ে আছে কোনটা, এটা, এটাকে বলা হয় কি, লম্ব। ভূমি মানে কি, মাটি, মাটিতে যে শুয়ে রয়েছে তাকে বলা হয় কি, ভূমি। এখন এইটার ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য কি, অতিভুজ স্কোয়ার মানে কি, বড় ভাবে স্কোয়ার সমান ছোট দুই ভাবে স্কোয়ার যোগফলের সমান। ক্লিয়ার? এটা আমরা প্রয়োগ করবো এখন। আচ্ছা যাই হোক, এইখানে আমরা একটা দাগ দেখছি, নবম অধ্যায়ে শ্রেণী নয় এক্সট্রা দশ নম্বর, এবিসি ত্রিভুজের বিসি এর উপর, বিসি এর উপর এবি লম্ব এবং এবি গ্রেটার দেন এসি, তার মানে এবি একটা ত্রিভুজ আঁকে দেওয়া হবে আমাদের, নিলাম। এখানে অবশ্যই বলা আছে একটা বাহুটি বড় হবে, কোনটা, এবি বাহু এসি অপেক্ষা বড় হতে হবে। তাহলে এখানে আমরা যদি এ দেই, এখানে কি বি দিতে পারবো না, আমার এবি বড় হতে হবে, তার মানে কি এখানে বি দিতে হবে, তাহলে এবি হচ্ছে এটার থেকে বড়, এ বি সি। বলা হয়েছে এবিসি ত্রিভুজের বিসি এর উপর, এবিসি এর উপর এবি একটা লম্ব আছে, আনুমানিক আমরা আঁকে নিই এডি লম্ব। প্রমাণ করতে হবে যে কি, এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার, সিম্পল জিনিস। সর্বপ্রথম আমাদের কি লাগবে, বিশেষ নির্বাচন। আচ্ছা বিশেষ নির্বাচন একেবারে ডাকে যা আছে আমরা তাই উঠাই দেবো, তারপর আমি একটু উঁচাই লিখে দিই। যেমন এখানে শুধু কি যোগ করতে হবে, মনে করি এটা সংক্ষেপে দিয়ে দিলাম, মনে করি যাই হোক, টেনশন কিছু নেই, শীত দেওয়া আছে, ক্লাসের শেষে তোমরা শীত পাওয়া যাবে, শীত থেকে ভরে নিও। তাহলে মনে করি এই বিষয়টি বুঝতে বিষয়ের উপরে এটি লম্ব এবং এটি এটার দেন এসি। প্রমাণ করো যে, আমরা কি আসলে প্রমাণ করো যে দেখবো না, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এটা সমান এটা। সবসময় আমরা পিথাগোরাসের অঙ্ক করতে গেলে সিম্পল একটা কথা মনে রাখবো, শুধু বাম পাশ দেখবো, লেফট হ্যান্ড সাইড দেখে করে দাও, রাইট হ্যান্ড সাইড অটোমেটিক দিব, যদি না মিলে তাহলে রাইট হ্যান্ড সাইড কাজ করতে হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যদি লেফট হ্যান্ড সাইড করি তাহলে রাইট হ্যান্ড সাইড অটোমেটিক দিব। লেফট হ্যান্ড সাইডে দেখো এ বি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, দেখো এ বি স্কয়ার, এ বি এখানে কোন ত্রিভুজের বাহু, এই ত্রিভুজটার নাম, এই ত্রিভুজটার নাম কি, এ বি ডি। তাহলে এ বি ডি ত্রিভুজের এই এ বি বাহুকে কি বলা হয়, অতিভুজ। আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ক্লিয়ার? এখন আমরা প্রমাণের মধ্যে এটা লিখে নিই, প্রমাণ সংক্ষেপে দিলাম, এ বি সি, এ বি সি ত্রিভুজ হতে পারে। সূত্রটা কি, আমার দরকার কিন্তু এখানে এ বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার সমান আমরা কি জানি, লম্ব স্কোয়ার, লম্বটা কি আছে এটি, প্লাস ভূমি স্কোয়ার, ভূমিটা কি বিডি, আর কি দরকার আমার, এসি, এসি দেখো কোন ত্রিভুজের কথা, এডিসি ত্রিভুজের, ত্রিভুজ হতে পাই এসি স্কয়ার সমান কি লিখতে পারি আমরা, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে কি এডি স্কয়ার প্লাস ভূমি কি সিডি, সিডি স্কয়ার। লেফট হ্যান্ড সাইডে কি দরকার, এডি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, এডি স্কয়ার মান কত এটা, তাহলে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, মাঝখানে কি মাইনাস এসি স্কয়ার, এসি মান কত এটা, তাহলে এটার থেকে এই মানটা বিয়োগ করো, এসির মান কত আছে এডি স্কয়ার, এখানে প্লাস আছে মাইনাস থেকে গুণ করলে মাইনাস হয়ে যায় স্কয়ার, এডি এডি কাটা দাও থাকে কি বিডি স্কয়ার মাইনাস সিডি স্কয়ার।
বিস্তারিত আমাদের শীটের মধ্যে যে আছে সেটা দেখে একটু সুন্দর করে করবা, টাইম দিতে পার কিছু করতে হবে আপাতত সমস্যা নাই। যাই হোক আমি আবার একটু দেখাই দিই এটা কি করলাম। শুরু থেকে দেখো এবিসি ত্রিভুজের বিসি এর উপর এটি লম্ব ছিল, তাহলে এবিসি একটা ত্রিভুজ নিছি, বিসি এর উপর কি এবিসি এর উপর এটি একটা লম্ব নিছি, লম্ব করে তারপর বলাছে এবি টা অবশ্যই সি অপেক্ষা বড় হতে হবে, তাহলে কি এইদিকে আমার এবি থাকে এবি রাখতে হবে, এই ভাবটা কিন্তু বড় এই ভাবটা বড়। এর জন্য কি করছি আমরা এবি টা আমরা এইদিকে নিয়ে নিছি আর এসি টা এইদিকে। এখন দেখো বিশিষ্ট নির্বাচন তো আমাদের লিখতেই হবে, বিশিষ্ট নির্বাচন লেখার জন্য সর্বপ্রথম আমাদের কি লিখতে হবে মনে করি, বিশিষ্ট নির্বাচন মানে দেখো পিথাগোরাসের এখানে যতগুলো অঙ্ক আছে ম্যাক্সিমামই তাকে যা আছে তাই হল বিশিষ্ট নির্বাচন, শুধু শুরুতে যোগ করতে হবে কি মনে করি। তাহলে মনে করি এবিসি ত্রিভুজে বিসি এর উপরে এটি লম্ব এবং এবি গ্রেটার দ্যান এসি, প্রমাণ করো যে ছিল আমরা কি লিখছি প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার সমান বিসি মানে সি স্কয়ার। এখন আমরা পিথাগোরাস অঙ্ক করতে গেলে সব সময় খেয়াল রাখতে হবে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে সুন্দর করে এবি স্কয়ার মাইনাস এসি স্কয়ার, তাহলে আমরা এইখান থেকে এবি স্কয়ার এর মান বের করতে পারি এবি স্কয়ার, তাহলে এবি স্কয়ার সমান কি রাখা যায় এবি স্কয়ার প্লাস বি স্কয়ার, ওই যে পিথাগোরাস সূত্র লম্ব স্কয়ার প্লাস ঘন স্কয়ার, এই যে এবি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বি স্কয়ার, কোন ত্রিভুজের ক্ষেত্রে এবি বি না এবি সি ত্রিভুজের ক্ষেত্রে, তাই তারা আমরা একবার বলেছিলাম এবি ডি ত্রিভুজের ক্ষেত্রে এটা রাখা যায়। আবার আরেকটা সেকেন্ডটা এবিসি ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে দেখো এসি স্কয়ার ধরে তাহলে এসি স্কয়ার সমান কে স্কয়ার প্লাস সি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সি স্কয়ার, লেফট হ্যান্ড সাইড কি এডি স্কয়ার মাইনাস এসি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস বি স্কয়ার, বি করে দিচ্ছে হয়ে গেছে। এখন আমরা শীটটা দেখবো একটু জাস্ট এনা। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।